শনিবার ঢাকায় তাণ্ডব চলেছে, চলেছে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘটেছে। ফলে সরকার পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর অবস্থায় যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। শেখ হাসিনা সুস্পষ্টভাবে তাদেরকে বলেছেন, যারা পরিস্থিতিকে অস্থিতিশীল করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সরকার কঠোরভাবে জনগণের নিরাপত্তায় কাজ করে যাবে, কঠোর পদক্ষেপ নিতে ন্যূনতম কার্পণ্য করবে না। আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং যারা সন্ত্রাস এবং সহিংসতায় মদত দিয়েছে, যাদের উস্কানিতে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আর এই পদক্ষেপ হিসেবে বিএনপির অনেক শীর্ষ নেতারা গ্রেপ্তার হতে পারেন। গ্রেপ্তার অভিযানে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের হত্যার বিষয়টিকে সরকার স্বাভাবিকভাবে নিচ্ছে না, বরং তারা মনে করছে বিএনপি যে বড় ধরনের নাশকতা করতে চায় তারই এটি একটি প্রমাণ। যখন বিএনপিকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না, তাদের সমাবেশ স্থল গোলাপাক হতে পারে কারণ এটি নিরাপদ নয়, তখন বিএনপি আশ্বস্ত করেছিল যে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, কিন্তু শেষ পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় থাকেনি। প্রধান বিচারপতির বাসভবন হামলা হয়েছে, অডিট ভবনে হামলা হয়েছে, কাকরাইলে বাসে আগুন এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এগুলো সুস্পষ্টভাবে ফৌজদারি কার্যবিধিতে অপরাধ। এই অপরাধের জন্য যথাযথ শাস্তি বিধান করা হবে বলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন সূত্রগুলো বলছে, নির্বাচন বানচালের জন্য বিএনপি দেশে একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায়। এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির জন্যই হরতাল ডেকেছে বিএনপি, জামায়াত ও বাম গণতান্ত্রিক জোট। তবে কেউ কেউ বলছেন, বিএনপিতে যারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছিলেন তারা শান্তিপূর্ণ আন্দোলনে আর স্থির থাকতে না পারেন, সেই জন্যে উগ্রবাদী বিএনপির অংশ এই জ্বালাপোড়া আন্দোলন করেছে। হরতালের পর বিএনপি আরও কঠোর কর্মসূচিতে যেতে পারে, বিশেষ করে সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচিগুলো দিতে পারে। তবে এর আগেও গত বছর 10 ডিসেম্বরে সমাবেশ ঘিরে বিএনপি সহিংসতার চেষ্টা করেছিল, সেই সময় সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। এবারও সরকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে দেবে না বলে জানা গেছে। ইতোমধ্যে বিজেপি মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলা হয়েছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত, জনগণ উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।